নারীর টান কোনোদিনও কেউ অস্বীকার করতে পারে না। বাবার বাড়ির নাম শুনলেই মেয়েদের মানে মুখে আরেকটা রকম হাসি থাকে, ভীষণই আনন্দ হচ্ছে, ভীষণই মানে একটা ভীষণই আনন্দের একটা দিন মানে তোমাদের সাথে শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকো, দেখো ভিডিওটি ভীষণই ভালো লাগবে। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব 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 ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। এই তো সকাল সকাল দেখো দুষ্টুমিষ্টু ঘুম থেকে উঠে পড়েছে, ঘুম মানে নানি বাড়ি যাবে বলে এত আনন্দ। তারপর আমি রান্নাঘরে কালকের যে মানে দোকান থেকে যেগুলো নিয়ে এসেছে সেগুলো নিয়ে এসে ভাত চাপিয়ে দিয়েছি, প্রেশার কুকারে খিচুড়ি চাপিয়ে দিচ্ছি দুষ্টুমিষ্টু আর ওর পাপার জন্য। আর যে রাতের যে তরকারিটা একটু ছিল সেটা আমি রুটি, আমার ফ্রিজে দুটো রুটি আছে, রুটি দিয়ে খেয়ে নেবো। আর যা রাতের বাসন কোসন ছিল সব ধুয়ে নিয়েছি, সব পরিষ্কার করে নিয়েছি, বিছানাটা ওরা ওদের তোলাতে তোলাতেই গুছিয়ে নিয়েছিলাম, শুধু ঝাড় দেওয়া বাকি ছিল, ঝাড় দিয়ে নিয়েছি। ওদিকে আমার প্রেশার কুকারে খিচুড়িটাও হয়ে এসছে, এবার শুধু আমি ঘরটা ঝাড় দেবো, মুছবো, তারপর আমি স্নান করে নেবো। তা মানে এই সব কিছু করলেই আমার কাজ গোছ। তারপর বাবুদের খাওয়াবো, স্নান টান করে আমার মেয়েদের খাওয়াবো, তারপর তোমাদের দাদা ভাই আর আমি খেয়ে নেবো। আর আমাদের খাওয়া হয়ে গেলে তারপর আস্তে ধীরে সুস্থে রেডি হয়ে নেবো। আর খাওয়া দাওয়ার পরে ওই যে প্রেশার কুকার বাসন কোসন ও ধোয়া, এই জন্য আমি তাড়াতাড়ি করছি, কারণ সেটাও একটা টাইম লাগবে। আর ওসব না ধুয়ে রেখে গেলেও হবে না, কারণ নিজের হাতে সংসার থাকলে এগুলো করেই যেতে হবে। আর একদিনের জন্য যাও আর 10 দিনের জন্য যাও না কেন, পুরো ঘর পরিষ্কার করে রেখে যাওয়াটাই আমার বলে ঠিক, কিন্তু ফিরে এসে যেরকম মানে একদম পুরো বাজে বাজেই অবস্থা হয়ে যাবে, কিন্তু কিছু করার নেই, মানে নিজেদের যতটা পারা গুছিয়ে চলা। এই তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘরটাও ঝাড় দেওয়া কমপ্লিট, এবার টেবিলটা আগে মুছে নেবো, তারপর ঘরটা খুব ভালো করে মুছে নেবো। আর আজকে যাচ্ছি মূলত, তোমাদের কাল বলেছিলাম অবশ্য যে আমার দাদার বিয়েতে, বিয়ে অষ্টমঙ্গলা মানে যে বিয়ের পর যায় না সে আনতে যাচ্ছে, তোমাদের দাদা ভাই যাবে আর দুষ্টুমিষ্টু যাবে, আমাকে বলেছিলো, কিন্তু আমি যাবো না, কেননা অনেক সময় অনেক রিজন থাকে যেগুলোর জন্য যাওয়া যায় না। মানে সত্যি কথা বলতে তোমাদের বলছি, এবার আমি যদি যাই, আমাদের এখানে আনতে গেলে যে যে যাবে তার তার জামা কাপড় মানে জামা কাপড় জুতো সব কিছু দিতে হবে। এবার ধরো এমনিতে আমি মানে আমাদের 4 জনকে বলেছে, আবার আমার দাদা আর বৌদি 6 জন হচ্ছে, 6 জনের এখন মিনিমাম 10,000 টাকা লাগবে পুরো কেনাকাটা করতে, টোটাল জুতো জামা কাপড় তারপর ভিতর মানে বলবো গেঞ্জি টেঞ্জি সব কিছুই দিতে হয় মানে এগুলো দিয়ে। আমি তার জন্য বলেছিলাম আমরা কেউ যাবো না, শুধু তোমাদের মানে দাদা ভাই যাবে আর ওদের দুজন তো ওখানেই থাকবো, দুজনকেও দিতে হবে, সেইভাবে বলেছিলাম, কারণ কোনো মানুষের এক্সট্রা মানে এক্সট্রা টাকা খরচ আমার একদমই পছন্দ হয় না, আর একজন গেলেই যথেষ্ট। কিন্তু তারপরে ওরা শোনেনি, তার জন্য দুষ্টুমিষ্টুকে যেতে বলেছিলো, তাই দুষ্টুমিষ্টু গিয়েছে। এবার দুষ্টুমিষ্টুর জন্য আমি দেখলাম আমার নিজের জন্য যদি মিনিমাম 1,500-2,000 না 1,000 টাকা কমলেও তো কমবে, সেই কারণে আমি আরও যাইনি। তারপর দেখো রেডি হয়ে গেলাম, এই তো তারপর কিন্তু কাকার আগ্রহ ছিল যে না এসো এসো, আমার নাম থাক আমি যাবো না, আমি পরে অন্য সময় বেড়াতে যাবো, এখন এই রকম অবস্থাতে যাবো না। তারপরে তো আমি রেডি হয়ে পড়েছি, একটা অনেক দিনের পুরোনো চুড়িদারটা পরে নিয়েছি অবশ্য, আর অন্য একটা হিজাব করেছি যেটা ওটা অনেক দিনের পুরোনো, আর স্কিন কালার ওড়না দিয়ে হিজাব করেছে বলে একটু বেশি ফর্সা ফর্সা লাগছে, কী বলবো নিজেরটা নিজেই বললাম। এই তো দেখো দুষ্টুমিষ্টু রেডি হয়ে গিয়েছে, শুধু টাক করে রেখেছে বলে তার জন্য অতটা ভালো লাগছে না, মানে টাকলু অবস্থাতে কাউকেই ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই, দুষ্টুর চুল ভীষণই পাতলা সেই কারণে ওকে টাক করে দেওয়া, আর মিষ্টি চুল ঘনও, কিন্তু একসাথে দুজনকেই টাক করে দেওয়া, এই আর প্রচুর ঘামাচি হচ্ছিলো। আর এই তো শীত পড়ে যাবে আর টাক করা যাবে না, আর মনে আমার ইচ্ছা নেই যে আর কোনো দিন করে দেবো, তারপর দেখলাম যে এবারটা তো করে দিই, তার শীতের আগে চুল উঠে করবে। আর এই দেখো আমার মেয়েরা হাই করছে আর ভীষণই খুশি, ভীষণ তোমাদের কি বলবো। আর তোমাদের দাদা ভাই এই ড্রেসটা পরে নিয়েছে, কারণ দেখ বাইরে ভীষণ মেঘলা আবহাওয়া, তাই বললো ওখানে গিয়ে চেঞ্জ করে নেবো যদি ভিজে টিজে যাই, এক জায়গায় যাবো। তারপর এই তো আমরা যাচ্ছি, এটা হলো যুগপুরের ওভারব্রিজ মানে বেথুয়াডোহরির পাশে, আর এই জায়গাটা ভীষণই সুন্দর লাগছিলো, কেন বলতো আকাশে পুরো মেঘলা, কোনো রকম রোদ্দুর বলে কিছু নেই, কিন্তু প্রচুর সুন্দর আবহাওয়া, আর বৃষ্টি দেখে মনে হচ্ছিলো না আসবে, কিন্তু তবুও
যদি আসে সেই কারণে ভয় লাগছিল। দেখো কি সুন্দর আবহাওয়া। তারপর আমরা যে চৌগাছা পার করার পরে একটু হালকা পেয়েছিলাম বৃষ্টি, মানে কোনো রকম, কিন্তু তা আমাদের আসার আগে একটু জোর হয়েছিল, কারণ আমাদের যাওয়ার পর কোনো রকম হয়ে থেমে গেছিলো। ভীষণই মানে আনন্দ হচ্ছিলো যে বৃষ্টিটা আল্লাহ আমাদের কাছে দিইনি, এই জন্যই মানে। তারপরে দেখো দুষ্টু মিষ্টুকে ভিডিও করছিলাম বলে, তারপরে দেখো মিষ্টু আমাকে বকবে বলে, মা ফোন পড়ে যাবে, ফোন পড়ে যাবে। ওই দেখো, ওই দেখো কেমন বকছে দেখো, সেই জন্য মোবাইলটা বন্ধ করে দিলাম। তারপর চলে আসলাম বাড়িতে। বাড়ি এসে দাদা স্নান টান করে রেডি হয়েছে, আর আজকে জুম্বা দিন। এই তো আমার মেজো কাকার ছেলে, এটা বড়, আর পিছনে যেটা ছিল অনেকটা পিছনে ওটা আমার ছোটো ছিল, ও ছোটো মেজো কাকার ছোটো ছেলে। আর যে দুটো চুল বেঁধে ছোটো মানুষের মতো করছে, ওটা আমার ছোটো কাকার মেয়ে, ও ছোটোই অবশ্য। আর এই তো দেখো দুষ্টু মিষ্টুকে নিয়ে চলে যাচ্ছে। আর আমার দাদা সকালে বাড়ি এসেছিলো একটু, মানে বাড়ির কাছে তো ধরো বাইকে 5-7 মিনিটের রাস্তা, সেই কারণে বাড়ি আসা যাওয়া করেই থাকে, কারণ দোকানে সুবিধা অসুবিধা দরকার লাগে। তারপর এই তো ওরা সবাই চলে গেল, আমি বললাম যে রেডি হয়ে আছে সেই রেডি হয়ে চলে যাও। তারপর এই দেখো এগুলো হলো সমুদ্রের মাছ, আমাদের আমাদের বীরপুরে খুবই কম পাওয়া যায়, পাওয়া যায় না বললেই চলে, আর বেশি দাম বলে। আর আমাদের মাদের বাড়ি ওখানে আমি ছোটোবেলা থেকে এইসব মাছ দেখে আসছি, কিন্তু এখানে পাওয়া ঠিক মতো যায় না, মানে যায় না বললো না, মানে যায় কিন্তু তোমাদের দাদা ভাই চেনে না কিছু না। দিয়ে আমার জন্য মা মিনিমাম 800 গ্রাম বা 1 কেজির কাছাকাছি মাছ নিয়েছিল, আমার আনতেই মনে নেই। তারপরে তো ভাত খেতে বসে পড়েছি, আমার আর এটা সোহানার ভাত, আর ছোটো কাকার মেয়ের ভাত, উচ্ছে দিয়ে আলু দিয়ে ভাজা আর কচু দিয়ে মাংস। এর ভিতর অনেক মাংস ছিল অবশ্য, কচুগুলো উপরে গেছে, কারণ আমি মাকে বলেছিলাম আমি কচু খাবো, আমার ভীষণই ফেভারিট তরকারি, কিন্তু তোমাদের দাদা ভাইয়ের জন্য দিতে পারিনি মাংসর সাথে কচু। তারপর এ ঘরে চলে আসলাম। এই ঘরে এসে প্রথমে টেবিলটা ওইদিকে ছিল, আমি টেবিলটাকে ঘুরিয়ে এইদিকে করে দিয়েছি, কেননা ভালো লাগছিল না অতটা। তাই মা বললো যেটা ভালো লাগে সেটাই কর, তো মানে তোর ইচ্ছা যেটা। তারপরে আমাকে বললো উপরে ঘরে যাও, উপরে ঘরটাও গুছিয়ে দেয়, কারণ সত্যি কথা বলতে আমার যে বৌদি সে একটু কী বলবো, একটু বলতে একটু ভালো শান্ত সৃষ্টি, সে শান্ত না অবশ্য, মানে দুষ্টু, কিন্তু অতটা যে সব কিছু গুছিয়ে চলবে, অবশ্য সব মেয়েরাই বিয়ের আগে গুছিয়ে চলার মতো অতটা থাকে না, বিয়ের পর গোছাতে শিখে যায়। আমাকে বললো দিদি ভাই তুমি যা করবা গুছিয়ে দাও, আমার ঠিক মতো গোছাতে পারছি না, তাই ভাবলাম যাই গুছিয়ে দিই। তারপরে এই যে কাপ প্লেট সেটগুলো ছিল এগুলো গোছানোর জন্য যাচ্ছে না, তারপরে দেখলাম খাটটা আগে গুছিয়ে নিই। তারপরে ওর লেহেঙ্গাটা নিচে শোকেসে ছিল, মা বললো উপরে ঘরে ওর জায়গার মতো ঠিক করে গুছিয়ে রাখ। তারপর শোকেসের চাবি খুঁজে পাচ্ছিলাম না, সেই কারণে ওই খাটের উপরে রাখলাম, আমি হচ্ছে আগে এগুলো গুছিয়ে নিই। তারপর এখন অবশ্য নতুন বিছানার চাদর, নতুন খাটে অবশ্য অসুবিধা হবে, মানে ঠিকঠাক মতো চাদর সেট হবে না, আর এই ঘরে খাট ঝাড়া ঝাঁটা নেই, সেই কারণে ঝাঁট দিতে পারলাম না, কোনো রকম গুছিয়ে রেখে দিলাম। ও মানে ওর যেদিন জিনিসগুলো ও আমার বৌদি নিয়ে এসেছিলো সেদিন ও নিজেই এসছে, ও নিজেও এসেছিলো, এসে ও ওর মতো করে গুছিয়ে রেখে দিয়েছে, মানে কোনো রকমে ও ঠিকঠাক মতো পারেও না, যেটা তোমাদের বললাম। তারপরে এই তো দেখো ওই যে কাপড়ের সেটগুলো, এগুলো যেগুলো এখানে বিয়েতে পড়েছে, অবশ্য ওর যেখানে ওর বাবার বাড়ি যেগুলো পড়েছে সেগুলো ও বলেছিলো নিয়ে আসবে, আমি বলেছিলাম না থাক মানে ওখানেই থাক, দিয়ে বললো না আমি আমি মানে অবশ্য সেরকম কোনো জিজ্ঞেস করিনি, ও নিজেই বলেছিলো। তা ও কী বলে বললো গাড়ি ভাড়া মানে গাড়ি করে আনবে ওকে 4 চাকা করে, তাই ওই গাড়িতেই নিয়ে আসবে ওই আর কি। কিন্তু এর মধ্যে একটা অঘটন ঘটে গিয়েছিলো, এই সময় ফোন এসেছিলো যে ওনার বাড়ির পাশে একটা পিসি মারা গিয়েছে। এবার ধরো বাড়ির পাশে মানুষ মারা গেলে ওই সন্ধ্যাবেলা মানে বিকেলে 4টার দিকে মারা গেছে, এবার সন্ধ্যাবেলার টাইম আসবে এইসব মানে তখন ভীষণ চাপ হয়ে যাবে, তখন আর সব মানুষজনের ভিতরে কেমন একটা লজ্জার ব্যাপার হয়ে যাবে, সেই কারণে আমি বললাম তাহলে এখনই চলে এসো রেডি হয়ে, তাহলে মানুষজন আস্তে আস্তে তোমরা চলে আসবে, তারপর মানুষজন আসবে, নাহলে মানুষজনের মধ্যে এই আনন্দের একটা আনন্দ করাটাই খুব একটা মানাবে না, সেই কারণেই। দিয়ে বললো ঠিক আছে তুমি গোছাও আমরা যাচ্ছি। তারপরে এই দেখো এই ননস্টিকের কড়াই তাওয়া এই যেগুলো পড়েছে এগুলো একটাও আমি বার করবো না, কেননা এগুলো একটা ইউজের মতো না, এগুলো গিফট গিফটই হয়,
আর এই যে বাটি সেট, এই আর এই জকের সেটটাও পুরো বাজে, এটা আমি ওটা বার করবো না। আর এই ডিনার সেটটা ছিল চারজনের, মানে ছোট একটা ডিনার সেট, এটা বার করবো, মানে যেটা যেটা সাজানো সেটা সেটা মানে যেগুলো ইউজ করা যাবে সেগুলো রাখবো, আর বাদ বাকি যেগুলো সেগুলো বক্স বক্সে রেখে দেবো, কারণ ফালতু নষ্ট করার থেকে বক্সে রেখে দেওয়াই ভালো। তারপর এই তো দেখো ডিনার সেটের প্লেটটা কতটা সুন্দর, না ভীষণই ভালো লাগছিলো। কিন্তু এটা চারজনের, চারটে বড়ো প্লেট, চারটে ছোটো প্লেট, আর চারটে বাটি ছিল, আর তাছাড়া আর কিছু ছিল না। আর এই দেখো এই বাটি প্লেটটাও খুব কিউট লাগছিলো, আর বাটিগুলো তো আরও কিউট হবে কারণ ছোট্ট ছোট্ট। তারপর আমি এগুলো একে একে সব সাজিয়ে নেবো, আর সাজানোর আগে আমাকে প্রত্যেকটা, মানে সাজানো হোক আর না হোক, জিনিস হোক আর না হোক, প্রত্যেকটার উপরে, তারপর নিজে উপরে, তারপর ভিতরে সব আমি পেপার ফেটে দিচ্ছি, না হলে ধুলো হয়ে যাবে আর ভালো লাগে না দেখতে। তাই এই সবগুলোতে মাপ করে পেপার, আমি পেপার, এটা পেপার না অবশ্যই, এটা শাড়ির মধ্যে যে কাগজ থাকে সেই কাগজটা, কিন্তু এরপরে এটা শেষ হয়ে গেলে পুরোটা পেপার ফেটে দেবো, তারপরে শোকেসের উপরে পেপার পেতে দেবো, কেননা শোকেসের উপরেও ধুলো পড়বে। আর এতে কোনো কভার নেই যেহেতু, সেহেতু মানে পরে যদি ওর ইচ্ছায় কভার নেবে তখন সেটা ঠিক আছে, কিন্তু কভার না নিলে এটা নোংরা হয়ে যাবে অবশ্য, সেই কারণে আমি সবগুলোতে পেপার পেতে দেবো। আর এই দেখো সেটা আমি সাজিয়ে নিচ্ছি, অবশ্য তোমাদের সাথে সব কিছু শেয়ার করা একটা ভিডিওর মধ্যে সম্ভব না, এই যতটুকুনি সম্ভব ততটুকুনি শেয়ার করছি। আর বাকিটা যে ও যে জিনিসগুলো অনেক প্রচুর জিনিস, প্রচুর ফুলদানি যেগুলো নিয়ে আসবে সেগুলো ওরা আসবে, তারপরে আমরা যাব বাজারে কেনাকাটা করতে, অবশ্য আমার না, আমাকে নিয়ে যাবে ওদের পছন্দ করার জন্য, কেননা মানে আমি যাইনি, তাই আমার বলছিল তবু না আমি ঠিক আছে তাহলে যাচ্ছি। তারপরে আমি একটা হেলমেট কিনবো, সব কিছু মিলিয়ে নেক্সট ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তোমরা নেক্সট ব্লগটা দেখবে ভীষণই ভালো লাগবে। তারপর এই তো দেখো এই চামচ সেটটা মানে ঠিক হয়ে গিয়েছে, মানে গোছানো হয়ে গিয়েছে, এবার খোলা ছিল সেটা এবার ঢোকাতে গিয়ে এর মধ্যে ঢুকবে না, আবার খুলে যাবে, মানে চামচগুলো পড়ে যাবে, সেই কারণে আবার কোনো রকম বার করে উপরেরটাতে মানে সেট হবে। নিচেরটা একটু ছোটো ছিল ওর তুলনায়, সেই কারণে নিচেরটাতে হয়নি। তারপরে দেখো চামচ সেটটা রাখার পর আর এই জিনিসপত্র রেখেছি, আর বাদ বাকিগুলো একটাও আমি সাজাবো না, এবার এগুলো সবই ওই শোকেসের উপরেই রেখে দেবো। মানে প্রথমে আমি কাগজ পেতেছি, আর আমি এখন উঠেছি চেয়ারের উপরে। আর একটা সত্যি কথা বলতে আমার ওজন হলো 67 কেজি, 67 কেজি ওজনের একটা মানুষ চেয়ারে উঠতে যে কতটা ভয় লাগে আজকে আমি বুঝলাম, মানে এত ভয় লাগছিলো যে যদি ভেঙে যায়। আর 67 কেজিটা কম মনে করো না, ভালোই একটা ওয়েট, আমার ভীষণ ভয় লাগছিলো, কিন্তু কিছু করার নেই, না উঠলেও আমি লাগান পাবো না, সেই কারণে ওঠা। আর এই যে নাইটিটা আমি পরে আছি এটা দেখছো, এটা আমি এখানে এসে আমার মা দোকান থেকে দিল, কেননা আমার এখানে নাইটি যা ছিল মা সেটা মানে ব্যবহার করে ফেলেছে, কারণ আমার পুরনো হয়ে গিয়েছিলো, পুরনো বলতে একটু পুরনো হয়ে গিয়েছিলো, মায়ের নাইটি শেষ হয়ে গিয়েছিলো, তাই মা নতুন নেওয়া বাদে আমার পুরনোগুলোই পড়েছে, আর আমাকে বলেছে নতুন নিতে। এটাই করে মায়েরা সবসময়, মানে মেয়ে ছেলের বউ এদের পুরনোগুলো পড়বে আর নতুনগুলো আমাদের দেবে, বলবে নতুন নতুন তোমরা পড়ো তোমাদের ভালো লাগবে, আর আমাদের ভালো লাগার সময় শেষ। কিন্তু তারা বোঝে না, তাদের এটাই ভালো লাগার সময়, তাদের কষ্টের সময় শেষ, এবার ভালো লাগার সময়, কিন্তু সেটা তারা বোঝে না, কারণ সন্তানের ভালো মন্দটাই সবসময় মায়েরা বোঝে। এই তো তারপর দেখো এগুলো রেখে দিলাম, আর পুরো শোকেসটা ভর্তি হওয়া, তুমি যদি দেখতে চাও তাহলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও।